ওবায়দুল কাদেরের চিকিৎসা দিতে সিঙ্গাপুরের মেডিকেল টিম আসছে, বলেছেন বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ। হৃদরোগে আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে চিকিৎসা দিতে সিঙ্গাপুর থেকে একটি মেডিকেল টিম ঢাকায় আসছে। রবিবার সন্ধ্যায় 3 সদস্যের এই টিমটি আসার কথা রয়েছে। বঙ্গবন্ধু মেডিকেল কর্তৃপক্ষ জানায়, এই মুহূর্তে এয়ার অ্যাম্বুলেন্সে করে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরে নেওয়া সম্ভব হচ্ছে না, এই জন্য সিঙ্গাপুর থেকে মেডিকেল টিম আনার সিদ্ধান্ত হয়েছে। আজ রবিবার বিকাল 5:45 দিকে এক সংবাদ সম্মেলনে চিকিৎসকরা জানান, ওবায়দুল কাদের এখন চোখ তুলে তাকাচ্ছেন, সাড়াও দিচ্ছেন, তবে এখনও তার অবস্থা শঙ্কামুক্ত নয়। বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডক্টর কনক কান্তি বড়ুয়া সংবাদ সম্মেলনে জানান, সিঙ্গাপুরের টিম এলে পরবর্তী চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত হবে। তারা এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নিতে পারলে সে ব্যবস্থা নেওয়া হবে। ওনার অ্যাঞ্জিওগ্রাম করা হয়েছে, অ্যাঞ্জিওগ্রামে দেখা গেল 3টা নালি ব্লক। প্রাইমারি পিসিআই করে দিলাম আমরা, একটা নালি খুলে দিয়েছি। এখন মোটামুটি উনি স্টেবল আছে, স্টেবল থাকলেও বলা যাবে না যে স্টেবল, এটা যে কোনো মুহূর্তে আনস্টেবল হয়ে যেতে পারে এবং হয়ে যেতেও পারে। তো সেই জন্য এখন পরবর্তী চিন্তা করতেছি যে যদি কোনো ব্যবস্থা থাকে তাহলে ওনাকে বাইরের দিকে পাঠাই দেবো। ওনার একটু শ্বাসকষ্ট হয়েছিল, এই শ্বাসকষ্ট নিয়ে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সকাল 7:45 উনি আসেন, আমরা আইসিইউতে নিয়ে যাই। আইসিইউতে চিকিৎসা দিতে দিতে ওনার একটা কার্ডিয়াক হার্ট অ্যাটাক হয়ে গেল। সেই হার্ট অ্যাটাকের জন্য কোথায় কী হলো না হলো সেটা দেখার জন্য আমরা এনজিওগ্রাম করা হয়। এনজিওগ্রাম করে একটা স্টেন্টিং করে দেওয়া হয়। এখন তার পরবর্তীতে উনি এখন স্টেবল। শুরুতেই ওনার অবস্থা খারাপ ছিল, বর্তমানে তিনি ভালো আছেন, স্টেবল আছেন। আমরা আমাদের দলের সবাইকে এবং দেশবাসীকে আমাদের দলের সাধারণ সম্পাদকের জন্য দোয়া চাই। ভালো, ওনার একটু শ্বাসকষ্ট হয়েছিল, এখন এখন ভালো আছে, এখন সমস্যা নেই, এখন ফিলস কমফর্ট। সবার কাছে দোয়া করছেন, ভালো আছে, অসুবিধা হবে না। তাকে আমরা বিদেশে সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।